নরমালি আমি যে মেকআপটা নিয়ে বের হই সেই মেকআপটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো। আমি কখনো এরকম মেকআপ নিতে পছন্দ করি না যে মেকআপে আমার নিজের যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যাবে, কারণ মেকআপ মানে এরকম না যে আমি একেবারে রাতারাতি চেঞ্জ করে ফেলবো নিজেকে। এমন একটা মেকআপ নিতে সবসময় পছন্দ করি যে মেকআপে আমার নিজস্ব যে লুকটা সে লুকটাও যেন ঠিক থাকে। সো শেষ পর্যন্ত দেখা যায় কি হয়। আমি খুব সিম্পল মেকআপ নিতে পছন্দ করি এবং আজকে এই সিম্পল মেকআপ লুকটাই তোমাদেরকে দেখাবো। প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে একটা ময়েশ্চারাইজার নিয়ে আমার ফেসটাকে ময়েশ্চারাইজ করবো। দেন আমি সানস্ক্রিন ইউজ করবো। স্কিনটা তৈরি একদম ডান। এবার আমি ফাউন্ডেশন ইউজ করব এবং আমি নর্মালি যেটা করি যে আমার ফাউন্ডেশন নিজের স্কিন টোন থেকে একটু ডার্ক টোন ইউজ করতে আমার বেশি ভালো লাগে, তাতে আমার মনে হয় যে আমার সেম টোনটাই আবার ফাইনাল লুকে সেম টোনটাই থাকে, যার কারণে আমি একটু ডার্ক ফাউন্ডেশন দিতে পছন্দ করি। সো আমি আজকে ইউজ করব ম্যাকের আমার NC44। নর্মালি ব্রাশ অ্যাপ্লাই করতে যারা পছন্দ করেন তারা ব্রাশ অ্যাপ্লাই করবেন, বাট আমি ফিঙ্গার দিয়েও যখন আমার তারাগুলো থাকে তখন আমি ফিঙ্গার দিয়েও অ্যাপ্লাই করি, বাট আমি সাজেস্ট করব ফিঙ্গার ইউজ না করতে। আপনারা অলওয়েজ ব্রাশ ইউজ করবেন এবং খুবই অল্প পরিমাণ অ্যাপ্লাই করবেন, কারণ আপনার পরে লাগে আপনি আবার নিতে পারেন, বাট প্রথমে বেশি অ্যাপ্লাই না করাটাই বেটার। আমাদের নর্মাল ফেসে অনেক ধরনের প্রবলেম থাকে, পিগমেন্টেশন থাকে, পিম্পল স্পট থাকে, দেখা যাচ্ছে লাইট পিগমেন্টেশন থাকে, সো ডার্ক সার্কেল থাকে, সো আমাদের অনিয়মের কারণে অনেক কিছুই আমাদের স্কিনে থাকে, বাট সবসময় যে মেকআপ দিয়ে রাতারাতি সব কিছু ঢেকে একেবারে একটা লুক নিয়ে আসবো এরকম না। সো আমার আমার ফেসে কিছু স্পট আছে, আমি কখনো ট্রাইও করি না যে আমার মেকআপ দিয়ে সেটাকে হাইড করে রাখবো। আমি নর্মাল একটা ফ্রেশ লুকের জন্য মেকআপ অ্যাপ্লাই করি, এর মধ্যে দেখা যাচ্ছে আমার ডার্ক সার্কেলটাও একেবারেই যে হাইড হয়ে যায় এরকম না, কারণ আমি অনেক বেশি কনসিলার ইউজ করি না, খুবই লাইট মেকআপ রেখে আমার একটা ন্যাচারাল টোন রাখার ট্রাই করি। যতটুকু মেকআপ অ্যাপ্লাই করবেন না কেন অবশ্যই সেটাকে প্রপারলি ব্লেন্ড করতে হবে টাইম নিয়ে। এবার আমি কনসিলারটাকে খুবই অল্প একটু চোখের নিচে ইউজ করব, খুব বেশি না। এবার একটা বিউটি ব্লেন্ড নিয়ে এটাকে আস্তে আস্তে ব্লেন্ড করে নিই। এবার আমি এরকম একটা ব্রাশ নিয়ে খুবই লাইট মুজ পাউডার ইউজ করবো পুরো মেকআপটাকে সেট করার জন্য। আমি এবার একটু কম্প্যাক্ট দিব হালকা করে। আমার আইব্রো যেহেতু পার্মানেন্ট করা এটাকে জাস্ট একটু টাচ আপ করলাম। এবার আমি চোখ করব, চোখটা খুবই লাইট করে এরকম খুবই লাইট একটা কালার নিয়ে। আমার ক্রিস্টাল ডান, কারণ আমি প্রথমে বলেছি আমার মেকআপ লুক এত পলিশ কোনো লুক না, আমার মেকআপ লুক হচ্ছে অ্যাকচুয়ালি আমি যা তাই, সবকিছু মিলিয়ে যেন আমাকে সুন্দর লাগে। আমি একটা লাইট কালার নিয়ে ক্রিজ করলাম। এবার আরেকটা সিমিলার বাট একটু ডার্ক কালার নিয়ে এই কর্নারটা একটু ডার্ক করব। মোটামুটি ডান। আমি আরেকটা ক্লিন ব্রাশ নিব, ক্লিন ব্রাশ নিয়ে এটাকে জাস্ট একটু ব্লেন্ড করব উপরটাকে। এবার আমি লাইট একটা কপার কালার এই জায়গাটা অ্যাপ্লাই করব, খুবই লাইট করে। ডান একটা ব্রাউন কাজল,
এবার আমি মাসকারা দিব এবার আমি খুবই হালকা করে একটু কন্ট্রোল করব যেটা আমি সবসময় করি না ইনফ্যাক্ট আমি ভুলেও যাই ব্লাশ এন্ড অ্যাপ্লাই করব খুবই লাইট ব্লাশ এন্ড ব্রাশ দিয়ে হাইলাইটার ইউজ করছি কারণ এই মুহূর্তে আমি কোনো ব্রাশ খুঁজে পাচ্ছি না খুবই লাইট করে একটু হাইলাইটার আমি চোখের কোনায় দিয়ে দেব আইব্রো নিচে হাইলাইট করব ডান এবার আমি যেটা করব আরেকবার আমি সেটিং স্প্রেটা দিয়ে নিব লিপস্টিক দেওয়ার আগে লাস্ট এবং ভীষণ ইম্পর্টেন্ট যেটা না দিলে কমপ্লিট লাগে লিপস্টিক অ্যাপ্লাই করব আমি দুইটা কালার অ্যাপ্লাই করব একসাথে মিক্সড করব একসাথে এটা একটু বেশি পিঙ্ক আমি একটু নুড চাচ্ছি দেন 606 অ্যাপ্লাই করছি মোটামুটি ডান সেটিং স্প্রে পরে যেটা করি আমি আর একটু ব্লাশ দিব এবং একটু হাইলাইট দিব মোটামুটি আমার মেকআপ ডান সো এই হলো আমার ফাইনাল রেগুলার আমার কাজের প্রয়োজনে যখনই আমি বাইরে যাই তখনই আমি এই মেকআপ লুকটাই নিয়ে বের হই আর নর্মাল ডেতে আমি চেষ্টা করি মেকআপ না ইউজ করতে কারণ আমার স্কিনের উপর অনেক বেশি টর্চার এটা আমি চাই না সো যখন আমাকে আবার কাজের প্রয়োজনে অনেক বেশি লাইটের সাথে কাজ করতে হয় তখন দেখা যাচ্ছে আমি এই মেকআপটাকে আরেকটু ভারী করে অ্যাপ্লাই করি বাট রেগুলার ডেতে যে মেকআপটা করি সেটাই আজকে তোমাদেরকে করে দেখালাম সবসময় মনে রাখবেন নিজের ফেসে মেকআপ অ্যাপ্লাই করা মানে নিজের রিয়েল বিউটিটাকে হাইড করা না সবসময় নিজের মেকআপের পরও যেন নিজের রিয়েল বিউটিটা যেন বোঝা যায় বেশি বেশি মেকআপ করে নিজেকে পুরো হারিয়ে ফেললাম নিজেই নিজেকে চিনতে পারলাম না এটাকে প্রপার মেকআপ বলে না সো মেকআপ মানে নিজের সুন্দর ফেসটাকে একটু পরিচ্ছন্নভাবে প্রেজেন্ট করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন Thanks for watching.